वेलकम फ्रेंड्स, वेलकम टू धीमान दे ब्लॉग्स। আজ এই ব্লগে কিছু বলার মতো নেই, কিন্তু যেটা বলবো সেটা হয়তো শুনে সবাই চমকে যাবে। কেননা এরকমই কথা, এরকমই জিনিস নিজের মনের থেকে আজ কথাগুলো বলবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটুকু শেষ অবধি দেখো, এতটুকু শুধু বলবো। প্রায় বহু বছর হয়ে গেল, বহু বছর ধরে ভিডিও বানিয়ে যাচ্ছি, ভিডিও দিয়ে যাচ্ছি, কিন্তু না একটু সাপোর্ট পাচ্ছি ইউটিউবের তরফ থেকে, না তোমাদের তরফ থেকে সাপোর্ট পাচ্ছি। তো এইভাবে আর কতদিন, 2.5 বছর 3 বছর হতে চললো ভিডিও বানিয়ে যাচ্ছি, কিন্তু তোমাদের তরফ থেকে কোনো কিছুই সাপোর্ট পাচ্ছি না। ঘরের থেকেও বকা বকাঝকা করছে যে আর এসব ভিডিও বানিয়ে এসব করে লাভ নেই, কেননা ঘর থেকে পয়সা নিচ্ছি, খরচা করছি, আর আবার ভিডিও বানিয়ে দিচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না। সেই এক একটা ভিডিও দিচ্ছি তো 10 সেকেন্ড 15 সেকেন্ডের বেশি ভিউ হচ্ছে না। তো এইভাবে কতদূর কি বা কী করবো, আমি সম্ভব নাই। তো যাই হোক, আলটিমেটলি ফাইনাল ডিসিশান নিলাম যে এবার থেকে, মানে বলতেও খারাপ লাগছে, এবার ইউটিউবটা ছেড়ে দেবো। অনেক হলো, অনেক সময় দিলাম, সবাই এখন দেখে অবাক লাগে যে যে একটা দুটো ভিডিও দিচ্ছে চ্যানেল মনিটাইজ, লাখ লাখ ভিউ, মিলিয়ন মিলিয়ন ভিউ। একটা চ্যানেল খুলে, একটা চ্যানেল খোলা মাত্র 10-12টা ভিডিও দিয়ে কি 2-3টা ভিডিও দিয়ে একটা চ্যানেল কীভাবে দাঁড়িয়ে যেতে পারে, কীভাবে তারা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার পাচ্ছে, মিলিয়ন মিলিয়ন তাদের সাপোর্ট পাচ্ছে, জানি না। অথচ দেখছি ভিডিওতে ঢুকে ভিডিওতে কিছুই নেই। তো যাই হোক, কিছু বলার নেই এগুলো সম্বন্ধে, ইউটিউবও বা কী বিচার করছে, ইভেন কি নোংরামোর দিক দিয়েও, যা যা নোংরা নোংরা ভিডিও দেখতে পাচ্ছি সে ভিডিওগুলো দিয়ে পড়ে তারা তাদের চ্যানেল মনিটাইজ। তো এরপরে আর ইচ্ছা করে না যে ইউটিউবে কাজ করি। তো যাই হোক, এবার আশা করছি আর এসব করে লাভ নেই, কেননা সময়টাই নষ্ট হচ্ছে, নিজের জীবনের মূল্যবান সময় সব সবই শেষ হচ্ছে। তো এইসবের মধ্যে থেকে ফাইনালি ডিসিশান নিলাম যে ইউটিউবটা এবার ছেড়ে দেবো, আর এসব করে লাভ নেই। ভিডিওগুলো যা বানিয়েছিলাম বানানো থাকলো, রয়ে গেল, ঠিক আছে, নিজের জীবনের ডায়েরি হিসাবে, কিন্তু আর এসব নিয়ে গিয়ে লাভ নেই। তো যাই হোক, তো আশা করছি আজকে আর কিছু বলার মতো নেই, এতটুকু শুধু বলবো ভিডিওটা শেষে যে তোমাদের এপ্রিল ফুল বানালাম, কেমন লাগলো? যদি ভিডিও ছাড়ারই হতো তাহলে বহু আগে ছেড়ে দিতাম, এখন তো ইউটিউব চ্যানেল সবে শুরু আমার পথ চলা, 2 বছর 2.5 বছর হয়েছে, তো কী হয়েছে, এখনও গাদা ভিডিও বানাতে হবে, গাদা মানে নিজেকে আরও ভালোভাবে দাঁড় করাতে হবে। তো এত সহজে আমি ইউটিউব ছাড়বো মনে হয়? পাগল নাকি আমি? এত ভিডিও, 600-800টা ভিডিও বানানোর পর আমি ইউটিউব ছেড়ে দেবো? তো তোমাদের সবাইকে এপ্রিল মাসের অনেক বড় বড় ফুল গিফট করলাম ভিডিওটাতে। তো টাটা।